নমস্কার, আজকে অ্যাপেক্স ডিফেন্স একাডেমিতে দ্বিতীয় একজন ক্যান্ডিডেট, তোমার নাম বলো? সুজিত কুমার বেরা। সুজিত কুমার বেরা, তোমার ইন্টারভিউ কেমন হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। ভালো হয়েছে। কতগুলো প্রশ্ন ধরেছিল তোমার? আমাকে প্রায় 20টার মতো প্রশ্ন ধরেছিল। 20টা প্রশ্ন ধরেছিল, তো 20টা প্রশ্ন কী রকম কী একটু বললে ভালো হয়? প্রথম দিকে নিজের নাম, বাবার নাম জিজ্ঞাসা করলো, বাবা কী করে। তারপরে আমাদের জিওগ্রাফি সাবজেক্ট ছিল, তাই জিওগ্রাফি থেকে কিছুগুলো প্রশ্ন জিজ্ঞাসা করলো। তারপরে ওই পানামা খাল, সুয়েজ খাল, ওদের অবস্থান কোথায় কী, ওগুলো জিজ্ঞেস করেছিল। মানে পানামা খাল, সুয়েজ খাল তো কালকেও প্রশ্ন এসছে, তাহলে মানে কি কমন এসছে? হ্যাঁ, কমন, এটা কমন এসছে। আচ্ছা, তোমরা যে আমাদের এখানে ইন্টারভিউ দিয়েছিলে, তো কেমন, কিছু ফল হয়েছে কিছু? হ্যাঁ, অবশ্যই ফল হয়েছে। ওখানে এক নম্বর যেটা সবচেয়ে নার্ভাসটা পুরো কেটে গেছিলো, আর প্রশ্ন কিছু কমনযোগ্য ছিল। কমনযোগ্য? হ্যাঁ। আচ্ছা, আর তোমার যে মনে হচ্ছে কোন জায়গাটাতে সব থেকে বেশি চাপ, কোন জায়গাটাতে লেগেছে? ওই একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিল যে ওয়ার্ল্ডের একটা দেশের রাজধানীর নাম জিজ্ঞাসা করেছিল, তিনটা জিজ্ঞাসা করেছিল, তার মধ্যে দুটো পেরেছি আর একটা পারিনি। আচ্ছা, তোমার মতে কি মানে যারা তোমরা, তুমি কিভাবে সাজেস্ট করবে অন্যান্য যে আমাদের আরও ক্যান্ডিডেট যারা যাবে তাদেরকে কিভাবে সাজেস্ট করবে? তারা ওখানে মানে ভয় করার কিছু নেই, এমনি জাস্ট যেগুলো নিজের চারপাশে, নিজের জেলা এবং পশ্চিমবঙ্গ, ভারতের সম্বন্ধে ওগুলো দেখে গেলেই হবে। এবং ওখানে স্যাররা যথেষ্ট হেল্পফুল করছে, জাস্ট না বলতে পারলে ওরা ধরিয়ে দিচ্ছেন বলার জন্য। আচ্ছা আচ্ছা, আর তোমার কি মনে হয় যে কাট অফ তোমার, মানে তোমার স্কোর কত ছিল আগে? আমার ওই 48। আচ্ছা, তোমার কাট অফ কত থাকবে মনে মনে হচ্ছে? কাট অফ জেনারেলে 50 মধ্যে কাট অফ থাকবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার।